ঢাকা চার আসনের ভোটের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রাখতে এসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে এরই মধ্যে এই আসনটি সহ 298 আসনের গেজেট প্রকাশ হওয়ায় আগামীকাল বিষয়টি আদালতের নজরে আনা হবে বলে জানান আইনজীবী। একই সাথে ওই আসনের সংসদ সদস্যদের শপথ স্থগিতের আবেদন করা হবে। রিটকারের আইনজীবী অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। মঞ্জুরুল হক জানান, ঢাকা চার আসনের নৌকার প্রার্থী সঞ্জিদা খানম 18টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট গ্রহণের আবেদন জানিয়ে রিট করেন। রিটে উল্লেখ করা হয়, স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনের কর্মীরা এসব কেন্দ্রে অনিয়ম করে ভোট পক্ষে নিয়েছে। শুনানি শেষে বিচারপতি আবু তাহির মোহাম্মদ সাইফুর রহমান এবং বিচারপতি বশিরুল্লাহর বেঞ্চ গেজেট স্থগিতের আদেশ দেন। একই সাথে ঢাকা চার আসনে 18টি ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে করা আবেদন 10 দিনের মধ্যে কেন নিষ্পত্তি করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।